الله والله 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 الله والله والله. সম্মানিত দর্শক শ্রোতা, আরেক ভাই তানবীর হাসান রিফাত পতেঙ্গা চট্টগ্রাম থেকে জানতে চেয়েছেন, মাজার জিয়ারতকে মাজার পূজা বলা হচ্ছে। দেখেন, প্রথম কথা হলো পূজা, যার আরবি হচ্ছে ইবাদত। কবর জিয়ারত আর কবরের ইবাদত এক নয়, এগুলা বাতিলপন্থীদের, অর্থাৎ যারা ভ্রান্ত আকিদা, যারা সুন্নি নয়, যারা জিয়ারত নামে বিষয়টিকে মনের থেকে মানতেই পারছে না, এরা এইসব কথা বাজারে ছড়াচ্ছে যে জিয়ারতকে পূজা নাম দিচ্ছে। জিয়ারত একটি শব্দ, পূজা আরেকটি শব্দ। আমরা মনে আমরা জানি জিয়ারত কাকে বলে, কবরের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফের তেলাওয়াত, দুরুদ ইত্যাদি পড়ে মৃত ব্যক্তিদের রুহের মধ্যে পৌঁছানো, এটাই হচ্ছে জিয়ারত। আর দূর থেকে তেলাওয়াত করে, দুরুদ সালাম পড়ে, সদকা খায়রাত করে এর সওয়াব মুসলমানের রুহে পৌঁছানো, এটাকে বলে ইসালে সওয়াব। প্রত্যেকটা বিষয়ের জন্য পৃথক শব্দ আছে, পৃথক অর্থ আছে, পৃথক মর্ম আছে। সুতরাং মাজার জিয়ারতকে যারা কবর পূজা বলে, যদি জিয়ারত মানে তো মাজার মানতে হয়, কারণ জিয়ারত থেকে মাজার শব্দের উৎপন্ন। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। আমাদের দেশে একটি সম্প্রদায় মাজার বললে ওদের গাত্রদাহ শুরু হয়, আবার জিয়ারত বললে বলে জায়েজ। তো জিয়ারত মেনে মাজার না মানার হলো কি ধরনের? নামাজ মেনে মসজিদ না মানার মতো। যে কেউ বললো নামাজ ঠিক আছে, মসজিদ মানি না, জিয়ারত ঠিক আছে, মাজার মানি না, এরকম হবে। কিন্তু আসলে জিয়ারত মানলে মাজার মানতে হবে, নামাজ মানলে মসজিদ মানতে হবে। কারণ নামাজ জামাত সহকারে আদায়ের স্থান হলো মসজিদ, আর জিয়ারতের স্থান হলো কবরস্থান। সুতরাং আমাদের দেশে সাধারণত কবরস্থান আর ওলিয়াল্লাদের সমাধিকে, রওজা শরীফকে মাজার বলা হয়। কেন? যেহেতু সেখানে অধিক হারে জিয়ারত হয়। জিয়ারতকে যারা পূজা বলছে, এরা মূলত ইসলামকে বিকৃত করছে। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যে আখেরি জামানায় শরাবের নাম বদলায় দেবে, অর্থাৎ মাদকের নাম বদলায়ে, শুনতে যাতে এটাতে ঘৃণা না আসে। এর বিপরীতে এরা জিয়ারত বললে মুসলমানের অন্তরে তার স্থান আছে, পূজা বললে তার প্রতি ঘৃণা আছে। এখন মাজার পূজা বলার অর্থ হলো মুসলমানের মনে মাজারের বিরুদ্ধে একটা ঘৃণা সঞ্চার করা। এটা একটা শরীয়তের একটি প্রতিষ্ঠিত বিধানের বিরুদ্ধে একটা সূক্ষ্ম, ঘৃণ্য, জঘন্য ষড়যন্ত্র বলে আমি মনে করি। এবং হ্যাঁ, আমরা বলবো সকল মাজার কর্তৃপক্ষ যেন মাজার শরীফ প্রাঙ্গণে, ভিতরে বাইরে শরীয়ত বিরোধী কোনো কাজ যেন পরিলক্ষিত না হয়। আজকে মাজারের বিরুদ্ধে বলার সুযোগ পাচ্ছে যে কিছু কিছু মাজারে শরীয়ত বিরোধী কিছু কার্যক্রম আজকে পুরো বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সেজন্য আমি সকল দরবার কর্তৃপক্ষের কাছে আবেদন রাখব, আজকে মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু কারো কাছে গোপন থাকছে না। সেজন্য সকল মাজার কর্তৃপক্ষ যদি সতর্ক থাকেন, তাহলে ইনশাআল্লাহ মাজার প্রাঙ্গণে শরীয়ত বিরোধী কিছু হতে পারবে না, আর জিয়ারতকে মাজার পূজা বলার সুযোগের সেই দরজাও বন্ধ হয়ে যাবে। আল্লাহ।